করোনার টিকা ক্রয় প্রয়োগ এবং পরীক্ষার খরচে দুর্নীতি হচ্ছে কিনা তা এখনই খতিয়ে দেখা জরুরি হয়ে পড়েছে এ মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গুলাম মোহাম্মদ কাদের শনিবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন জিএম কাদের এমপি বলেন করোনার টিকা ক্রয় টিকা প্রয়োগ এবং করোনার টেস্টের খরচে বিশাল অনিয়মের প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞরা মন্ত্রণালয়ের এই খরচকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায় পাঁচশো টাকায় কেনা এক ডোজ টিকা প্রয়োগে খরচ করা হয়েছে আরও আড়াই হাজার টাকা সব মিলিয়ে এক ডোজের টিকা প্রয়োগে ব্যয় হচ্ছে তিন হাজার টাকা যেটি বিশেষজ্ঞদের চোখে একেবারেই অগ্রহণযোগ্য তাই করোনা টিকা ক্রয় টিকা প্রয়োগ এবং করোনা টেস্টের খরচের বিষয়ে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে সরকারের প্রতি দাবি জানান তিনি